আপনি যে ওষুধই খান না কেন, আপনার পাইলস বা অর্শ কোনো দিনই সারবে না, সারতেই পারে না, যদি না আপনি অর্শরোগের জন্য অপথ্যগুলি পরিত্যাগ না করেন। সোজা কথায়, যে খাবারগুলি অর্শের রোগীর পক্ষে খাওয়া অনুচিত, সেই সমস্ত খাবার খাওয়া বন্ধ না করলে অর্শরোগ সারবে না। অর্শরোগ সৃষ্টির কয়েকটি কারণের মধ্যে যেমন প্রধান, প্রত্যক্ষ এবং এমনকি কিছু ক্ষেত্রে পরোক্ষ কারণও হচ্ছে আহারজনিত কারণ, আবার চিকিৎসার ক্ষেত্রেও কয়েকটি তথা একগুচ্ছ উপায়ের মধ্যে প্রধান উপায়টিও হল সঠিক আহার, অর্থাৎ পথ্য বা সঠিক খাবার খাওয়া এবং অপথ্য বা ক্ষতিকর খাবার বর্জন করা। চিকিৎসায় ওষুধের ভূমিকা তো অবশ্যই রয়েছে, তবে সেটা পরের কথা, আগে সঠিক ডায়েট বা আহার জেনে নিন। বন্ধু, বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওটিতে কয়েকটি বা কয়েক প্রকারের খাবারের কথা বলবো, যেগুলি যে কোনো অর্শের রোগীর পক্ষে বিষ তুল্য। তারপরে বলবো কোন খাবারগুলি অবশ্যই খেতে হবে, বলা উচিত বেশি পরিমাণে খেতে হবে, এবং সবশেষে বলবো পাইলসের সঠিক আয়ুর্বেদিক চিকিৎসার কথা, সংক্ষেপেই বলবো সব কিছু। সুতরাং ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটাই দেখুন। প্রথমত, ডিপ ফ্রাইড কোনো খাবার অশক্তি থাকলে খাবেন না, লুচি, পরোটা, যে কোনো রকমের তেলে ভাজা সব কিছুই এড়িয়ে চলতে হবে। দ্বিতীয়ত, স্পাইসি ফুড অর্থাৎ মশলাদার কোনো খাবার খাওয়া চলবে না, রান্নায় তেল, মশলা, ঝাল, গরম মশলা যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে, আর মাংস এড়িয়ে চলতে হবে। চিন্তা নেই, আপনার কোনো প্রিয় খাবারই স্থায়ীভাবে বন্ধ করতে হবে না, রোগ সেরে গেলে আবার সবই খেতে পারবেন, অর্শরোগ সঠিক চিকিৎসায় দ্রুত এবং স্থায়ীভাবে সেরে যায়। তৃতীয়ত, ডেয়ারি প্রোডাক্টস অর্থাৎ দুধ, দুগ্ধজাত খাবার যেমন পনির, ছানা এড়িয়ে চলতে হবে, তবে ঘোল খেতে পারবেন। চতুর্থত, ময়দা খাবেন না এবং ময়দার তৈরি রুটি, পাউরুটি খাবেন না, তবে হোল হুইট ফ্লাওয়ার অর্থাৎ আটা খেতে পারবেন। পঞ্চমত, হাই সল্টেড ফুডস যেমন চিপস, চানাচুর বা সে জাতীয় খাবার যাতে বেশি লবণ থাকে, সেসবই এড়িয়ে চলতে হবে। ষষ্ঠত, ফাইবারযুক্ত খাবার অন্যদের জন্য উপকারী হলেও অর্শরোগীদের পক্ষে তা না খাওয়াই ভালো। খোসাসহ ডাল, খোসাসহ ফল, খোসাশুদ্ধ সবজি না খাওয়াই ভালো, কারণ ফাইবার বেশি খেলে কনস্টিপেশন দূর হয় ঠিকই, কিন্তু পাইলসের কনস্টিপেশনের জন্য ফাইবারযুক্ত খাবার অপকারী, অর্শের কষ্ট যন্ত্রণা বৃদ্ধি করে। সপ্তমত, রোগ চলাকালীন মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ, অর্শরোগের ক্ষেত্রে একদিন মদ্যপানও রোগের লক্ষণসমূহ বৃদ্ধি করে দিতে পারে অনেকটাই। অষ্টমত, কাঁচা ফল এড়িয়ে চলতে হবে, কম পাকা কলা, পেয়ারা না খাওয়াই ভালো, তবে পাকা ফল বেশি খেতে হবে। নবমত, অনেকেই রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করতে আয়রন সাপ্লিমেন্টস খান, কিন্তু অর্শ থাকলে এটা খাবেন না, আয়রন কনস্টিপেটিং সাপ্লিমেন্টস নামে পরিচিত, কেননা এই মিনারেল কোষ্ঠকাঠিন্য বৃদ্ধি করে, এতে অর্শরোগীর সমস্যা অনেক বেড়ে যায়, তা ভুক্তভোগী মাত্রে জানেন। যাই হোক, কোনগুলি খাওয়া হবে না জানলাম, এবার জেনে নেব কী খেতে হবে বা কী কী করতে হবে। প্রথমত, বেশি পরিমাণে জল পান করা একান্তভাবে প্রয়োজন একজন অর্শরোগীর ক্ষেত্রে, হজম প্রক্রিয়ায় সাহায্য করা ছাড়াও মল নরম রাখে প্রচুর জল পান। দ্বিতীয়ত, মানকচু, ওলকচু, কাঁচা পেঁপে অর্শের ক্ষেত্রে অতি উপকারী, মানকচু ওলকচু সেদ্ধ ভাতের সঙ্গে খাবেন। তৃতীয়ত, নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন, ব্যায়াম সম্ভব না হলে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটতে চেষ্টা করবেন। এতক্ষণ যে সমস্ত নিয়মাবলী অর্থাৎ কী উচিত আর কী অনুচিত এই আলোচনা হলো, এই নিয়মসমূহ কিন্তু মেনে চলতেই হবে, তাছাড়া আপনি যে ওষুধই খান আপনার রোগ স্থায়ীভাবে সারবে না, বারবার ফিরে ফিরে আসবে। সুতরাং প্রথমেই এই নিয়মগুলো মেনে চলা শুরু করুন। তারপর ওষুধের কথা, চিকিৎসার প্রথম ধাপ নিয়মাবলী, ওষুধ হলো দ্বিতীয় ধাপ। যাই হোক, এবার আসি ওষুধের প্রসঙ্গে, তবে তার আগে জানিয়ে রাখি এই বেঙ্গল আয়ুর চ্যানেলে অর্শরোগের সঠিক আয়ুর্বেদিক স্বাস্থ্যসম্মত ঘরোয়া চিকিৎসা সম্বলিত আরও বেশ কয়েকটি ভিডিও রয়েছে, সেগুলিও একবার দেখে নিলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। সে সকল ভিডিও লক্ষ লক্ষ ভিউয়ার্স দেখেছেন এবং তারা উপকৃত বলে জানিয়েছেন। অবশ্য আবার অনেকেই ঘরোয়া ওষুধগুলি তৈরির উপকরণ সংগ্রহ করতে
পারেন না বা হয়তো আদৌ তৈরি করতে চান না, তাই তারা কোনো সংস্থার তৈরি কোনো আয়ুর্বেদিক ওষুধের নাম জানতে চান, কিনতে চান। তাই এই ভিডিওটিতে তাদের জন্য এবং অবশ্যই আপনার জন্য কোনো ভালো অর্থাৎ অতি কার্যকরী ওষুধের সন্ধান দেব। প্রথমেই জানিয়েছি এই ওষুধে অর্শের জ্বালা পোড়া, মলদ্বারে ফোলা, চুলকানি, রক্তপাত সবই বন্ধ হবে। আমি নিজে একজন আয়ুর্বেদিক কনসালট্যান্ট হওয়ায় আমার রোগীদের যে ওষুধগুলি প্রেসক্রাইব করে ভালো ফলাফল দেখেছি সেই ওষুধের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিলাম। এছাড়া বেঙ্গল আয়ুরের নিজস্ব অনলাইন স্টোর রয়েছে, সেখানেও অর্শ ছাড়াও বিভিন্ন রোগের সঠিক নির্বাচিত ওষুধের তালিকা রয়েছে। বেঙ্গল আয়ুরের অনলাইন স্টোরের লিঙ্কও ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রইল, সেই লিঙ্কে গিয়েও ওষুধ কিনতে পারেন। খাওয়ার নিয়ম বুঝতে না পারলে কোন ওষুধ কিনেছেন তা কমেন্ট বক্সে জানালে নিয়ম বলে দিতে পারব। আর কোনো প্রশ্ন থাকলে বা জানার কিছু থাকলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই রিপ্লাই দেব। আর হ্যাঁ, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তারপর বেল আইকনটি টিপে দিয়ে অলে ক্লিক করে রাখুন, যেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বেঙ্গল আয়ুরের যে কোনো ভিডিওর। আজ এ পর্যন্তই, সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।